পৃথিবীর সবচেয়ে ধনী দেশের কথা উঠলেই সবাই হয়তো আমেরিকার কথাই বলবে, কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার। এদেশের মাথাপিছু আয় পৃথিবীর সব দেশের চেয়ে বেশি, অথচ কয়েক দশক আগেও দেশটি এমন ধনী ছিল না। মাছ ধরাই ছিল তাদের প্রধান পেশা। হঠাৎ করে তেল ও গ্যাসের খনি আবিষ্কার তাদের ভাগ্যে পরিবর্তন নিয়ে আসে। তাদের দেশে রয়েছে তেল ও গ্যাসের এক বিশাল মজুদ, সেটি ব্যবহার করে দেশের চেহারাই পাল্টে ফেলে কাতার। আজকে আমরা কাতার সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। কাতার একটি মুসলিম প্রধান দেশ। মুসলিম দেশ হিসেবে কাতারের আইন কানুন কঠোর, তবে কিছু বিচিত্র ব্যাপারও প্রচলিত আছে। যেমন, মুসলিম দেশ হিসেবে কাতারে মদ নিষিদ্ধ। অ্যালকোহল কিনতে হলে বিশেষ ছাড়পত্র ও পুলিশের বিশেষ অনুমতি নিতে হয়। তবে মদ নিষিদ্ধ থাকলেও শুকুরের মাংস এখানে নিষিদ্ধ নয়, বরং শুকুরের মাংসের তৈরি খাবার বেশ সহজলভ্য। আরও মজার ব্যাপার হল, দেশে মদ নিষিদ্ধ হলেও কাতার এয়ারওয়েজে ইচ্ছে মতো মদ কেনা যায়, এমনকি উড়োজাহাজেও ইচ্ছে মতো মদ খাওয়া যায়। কিন্তু মদের বোতল নিয়ে দেশের ভেতরে প্রবেশ নিষেধ। নানা কারণেই ব্যতিক্রম কাতার, পারস্য উপসাগরের একটি দেশ। দেশটির দক্ষিণে রয়েছে সৌদি আরব এবং পশ্চিমে অবস্থিত বাহরাইন। আরবের অন্যান্য উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূপৃষ্ঠে কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও খুবই কম। বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বসবাস করে। সান মেরিডো, গ্রিনল্যান্ড, ওমান এবং কাতার পৃথিবীর এই চারটি দেশে কোনো বন জঙ্গল নেই। কাতারের শহর জুড়ে যে কোনো ধরনের গাছপালা খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ বিশাল বিশাল অট্টালিকা আর মরুভূমি কাতারের মূল বৈশিষ্ট্য। কাতার সম্পূর্ণরূপে একটি মরুভূমির দেশ হয়, সেখানে 99% মানুষই শহরে বসবাস করে। কাতারও অন্যান্য আরব দেশের মতো অত্যন্ত দরিদ্র ছিল। কাতারের মানুষজন সমুদ্রে যেতেন মাছ ধরতে। 1939 সালে কাতারের দোকান সিটিতে প্রথমবারের মতো তেলের খনির সন্ধান পাওয়া যায়। সে সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার ফলে সে সময় তেল উত্তোলন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু 1950 সালের পর কাতার খুব দ্রুতই তেল উত্তোলন শুরু করে দেয়, যার ফলে খুব তাড়াতাড়ি কাতারের অর্থনীতিতে পরিবর্তনের অনেক বড় সুবাতাস বইতে থাকে। তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি। সে সময় কাতার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে। বহু পূর্বে কাতার তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের শাসনাধীনে ছিল। এরপর 1868 সালে মোহাম্মদ বিন থানি ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ব্রিটিশদের অধীনে কাতার শাসিত হয়ে আসছিল। পরবর্তীতে 1971 সালের 3রা সেপ্টেম্বর ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে কাতার। সে সময়ও কাতার খুব বেশি উন্নত ছিল না। ১৯৮০ সালের দিকে তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, সেটি কাতারের জন্য সুবিধাজনক ছিল না। 80-এর দশকে মরুভূমির নিচে কাতার আবিষ্কার করে বিশাল গ্যাসের মজুদ, কিন্তু তখন গ্যাসের দাম বেশি ছিল না, ফলে তাদের বিশাল সম্পদ তেমন কাজে আসছিল না। এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর হামাদ বিন খালিফা আল থানি ক্ষমতায় আসেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ শাসক। ক্ষমতায় আসার পরপরই হামাদ কাতারে US রিজনাল মিলিটারি হেডকোয়ার্টার স্থাপনের অনুমতি দেন। এটা ছিল দোহার বাহিরে, যার ফলে কাতার অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়। এরপর তিনি গ্যাস কী করে তরল করে রপ্তানি করা যায় সে প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেন। পরবর্তীতে তিনি পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস উত্তোলনের প্ল্যান্ট স্থাপন করেন।
ফলে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে তখন গ্যাস বিক্রির পরিমাণ তিন গুণেরও বেশি হয়ে যায় এবং পরবর্তী ১৫ বছর তিনি কাতারের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় ১৪টি ন্যাচারাল প্ল্যান্ট স্থাপন করেন, ফলে বিপুল পরিমাণ গ্যাস উৎপাদন এবং রপ্তানি হতে থাকে সারা বিশ্বে। কাতার পরিণত হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশে। তবে শুধু তেল নয়, পর্যটনেও কাতার দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। শপিং করার জন্য হাজার হাজার লোক এদেশে আসেন প্রতিদিন। কাতারকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। কাতারের পুলিশ বাহিনীও অনেক উন্নত। সেখানকার পুলিশরা বিভিন্ন ধরনের দামি গাড়ি ব্যবহার করে, বিশেষ করে দামি ব্র্যান্ডের দ্রুতগতির গাড়ি পুলিশ বাহিনীর বড় বৈশিষ্ট্য। খলিফা হামাদ কেবল তেলের প্ল্যান্ট বসিয়েছেন এমন নয়, ১৯৯৮ সালে হামাদ বুঝতে পারেন তার দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করা দরকার, আর সেজন্যই তিনি বিশাল এক এডুকেশনাল সিটি তৈরি করেন যার আন্ডারে ছিল ৬টি আমেরিকান এবং ২টি ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাপোর্ট, পাশাপাশি ছিল অনেকগুলো রিসার্চ ল্যাব। তবে কাতারে অনেকটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত। মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো কাতারেও মানবাধিকার নেই বলেই চলে। এখানে বাকস্বাধীনতা নেই, পূর্বের সংবিধান অনুযায়ী সুলতানের সমালোচনা করা নিষিদ্ধ। ২০০৫ সালের সংবিধানে বাকস্বাধীনতার স্বীকৃতি দেওয়া হলেও সুলতানের সামান্য সমালোচনা করায় কবি মোহাম্মদ ইবনে আজমিকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মজার ব্যাপার হচ্ছে কাতারের লোকজন তাদের নিজ দেশের নাম সঠিক মতো উচ্চারণ করতে পারে না। কাতারা শব্দ থেকে কাতার শব্দের উৎপত্তি। আজ থেকে প্রায় ৭৫০০ বছর আগে জুবারা নামের এক রাজ্য ছিল, সে রাজ্যের সবচেয়ে সমৃদ্ধশালী শহরের নাম ছিল কাতারি। এটি ছিল প্রাচীন মেসোপটিয়ান সাম্রাজ্যের অংশ। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত ছিল ভূখণ্ডটি। এই ভৌগোলিক অবস্থার কারণে এই এলাকার ব্যবসা বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগের দ্রুত বিস্তৃতি ঘটে। এ কারণে অল্প সময়ের মধ্যে কাতারি আরব উপদ্বীপের সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়, তাই প্রাচীনকাল থেকে কাতারি ছিল বিখ্যাত। এই কাতারি শহর থেকে কাতারা নামের উৎপত্তি। মহমদ্দির টলমির মানচিত্রে কাতারা নামটি প্রথম পরিচিতি পায়। রোমান লেখক প্লিনি দ্য এল্ডার বলেছেন, প্রথম শতকের মধ্যভাগে আরব উপদ্বীপের এ অঞ্চলে কাতারি নামের এক প্রভাবশালী জনগোষ্ঠী বসবাস শুরু করে। এ কারণে অনেকে বলে থাকেন এ জনগোষ্ঠীর নাম কাতেরিরি থেকে কাতার নামের উৎপত্তি। তবে বর্তমান কাতারের মানুষরা তার দেশকে কুতার, কাতর, কাতারা ইত্যাদি বলে ডেকে থাকে। তবে কাতারিরা তেলের অর্থ দিয়ে কেবল আলো ঝলমলে শহর, বিলাসিতা, দালান কোঠা আর শপিং মল তৈরি করেছেন এমন নয়। তাদের তৈরি কাতার এয়ারওয়েজ পৃথিবীর সেরা বিমান কোম্পানি। ৯০ দশকের পর থেকে কাতার তাদের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির দিকে নজর দেয়। এই লক্ষ্যে তারা আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তৈরি করে, যেটি বর্তমান পৃথিবীতে অন্যতম শক্তিশালী একটি মিডিয়া নেটওয়ার্ক। এছাড়াও ২০২২ সালে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এ লক্ষ্যে তারা ১২টি স্টেডিয়াম তৈরি করেছে। পুরো স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত। ফুটবল ইতিহাসে এমন ঘটনা প্রথম। অনেকে বলে থাকেন ২০২৩ সালের মধ্যে কাতারের এমন রমরমা অবস্থা থাকবে না। তবে সত্যিটা হচ্ছে তাদের রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গ্যাসের মজুদ, তাই সহসাই তাদের এমন অবনতির সম্ভাবনা নেই। কাতারের এমন উন্নতির পেছনে অবদান আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শ্রমিকদেরও। তাদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে স্বপ্নের দেশ দুবাই। তাই কাতার কারো কাছে স্বপ্নের দেশ, কারো কাছে বেঁচে থাকার যুদ্ধক্ষেত্র। এমন সব অজানা দেশ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।